সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন আজকের পর্বে থাকছে চুলায় তিরিশ মিনিটে পারফেক্ট মিষ্টি দই রেসিপি অনেকের কমপ্লেন থাকে দই সুন্দরভাবে বসে না আশা করছি আমার টিপস আর রেসিপি সম্পূর্ণ ফলো করলে আপনার দইটা পারফেক্ট হবে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখুন তাহলে চলুন এই মজাদার দইটা আমি কিভাবে তৈরি করেছি এক কেজি দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি ঘন করে জাল দিয়ে নেব বলকের জন্য অপেক্ষা করছি বলক চলে এসেছে দুধটা গণ করে জাল দিয়ে নিলে দইটা কিন্তু সুন্দরভাবে বসে দেখতে পারছেন অনেকটাই গণ হয়ে এসেছে এখন আর মধ্যে দিয়ে দেবো আমি চিনি আমি আধা কাপের চেয়ে অল্প একটু বেশি চিনি দিচ্ছি আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে রকম মিষ্টি খেতে চান দইয়ের মধ্যে ওই অনুযায়ী চিনিটা দিবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরেকটু একটু ঘন করার জন্য মিল্ক পাউডার আমি ওয়ান থ্রি কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্সড করে জাল করে নেব মিক্সড করে নিয়েছি জাল করে নিচ্ছি এখন আমি চলে যাব ক্যারামেল তৈরি করতে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ চিনি নিয়ে জাল করে নিচ্ছি চিনিটা জাল করে নিলে ক্যারামেলটা হয়ে যায় ক্যারামেলটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিক্সড করে নিব দুধ দুধটা দিলে চিনিটা জমে জমে যাবে ভয়ের কিছু নেই কিছুক্ষণ জাল করলে ঠিক হয়ে যাবে আমি ভালোভাবে নেড়ে জাল করে নিচ্ছি এখন দুধের মধ্যে মিক্সড করে নেব। দুধের মধ্যে মিক্সড করে দুধটা আর কিছুক্ষণ জাল করে নেব দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে আমি অল্প একটু জাল করে নিয়েছি এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আমি এখানে মিল্ক বিটা টক দইটা নিয়েছি আপনারা ভালো মানে টক দই নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু দইটাও পারফেক্ট হবে আমি এখান থেকে এক কাপের চেয়ে অল্প একটু কম টক দই নিয়ে ছেঁকে নেব টক দইটা আমি ছেঁকে নিয়েছি অবশ্যই টক দইটা ছেঁকে নিতে হবে পানি সহ কিন্তু টক দইটা দেওয়া যাবে না এখন আমি মেল্ট করে নিচ্ছি দইটা সম্পূর্ণ মেল্ট করে নিতে হবে মেল্ট করা হয়ে গেছে এখন আমি দুধটা ঠান্ডা করে নেব। আমি ভালোভাবে একটি হ্যান্ডইস দিয়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি টক দইটা কিন্তু একদম গরম অবস্থায়ও দেওয়া যাবে না আবার একদম ঠান্ডা হলেও দেওয়া যাবে না হাত দিয়ে চেক করে নেবেন দুধটা কুসুম গরম অবস্থায় আছে এই রকম অবস্থায় কিন্তু টক দইটা মিলিয়ে নিতে হবে এখন আমি টক দইটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নেব আমি দুধটাকে ঠান্ডা করা অবস্থায় ভালোভাবে ফেনা ফেনা করে নিয়েছি বাহিরের দইগুলো কিন্তু সাধারণত দেখা যায় উপরে মোটা একটা সর পড়ে থাকে এই সর পরা অবস্থা দইটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আমি মাটির কাপে দইটা বসাবো এখানে আমি কতগুলো কাপ নিয়েছি ঢেলে নিচ্ছি দুধটা দেখতেই পারছেন উপরে কতটা ফেনা ফেনা হয়েছে আমার দইটাও আপনারা শুরুতে দেখেছেন দইয়ের উপরে বেশ মোটা একটা সর পরেছিল সবগুলো দুধ ডালা শেষ হয়ে গেছে এখন আমি একটি বড় সসপ্যানে দিয়ে দেব চুলায় চুলায় আমি বড় একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি তিরিশ মিনিটের জন্য চুলাটা আমি মিডিয়াম লোতে রেখেছি একদম বাড়িও রাখা যাবে না আবার একদম কমিয়েও রাখা যাবে না মিডিয়াম লোতে রেখে দইটা বসাতে হবে দইটা হয়ে গেছে আমি ফ্রিজে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর ভালোভাবে জমাট বেঁধে গেছে দেখতে পারছেন উপরে একটা মোটা সর পরে আছে একদম পারফেক্টলি দইটা হয়েছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আমার এই রেসিপির সবগুলো টিপস ফলো করে আপনারা দইটা তৈরি করবেন দেখবেন আপনার দইটাও আমার দইয়ের মতোই হবে আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখুন আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা দইয়ের রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলি দিয়ে দেব একটি লাইক দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন তাহলে আজ রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম